পাঞ্জাতনের আসরে পাঁচ মোমবাতি জ্বালানো জায়েজ কি? এবং বড় মোমটা নবীজি আর অন্য মোমগুলো বাকি চারজন। তো পাঞ্জাতনের আসর ওগুলো আমরা ছোট দেখতে আমাদের এলাকাতে গোলা হইতো, একটা জলচকি, জলচকি চিনিনি, ছোট এটার মধ্যে ওই সময় তো তেমন বুঝতাম না, কারণ এই সময় পঞ্চম শ্রেণীতে পড়ি, এত বুঝতাম না। মধ্যে একটা বড় মুম আর চার কোনায় চারটে ছোট মুম লাগাই আইডিরে আগুন ধরাইত, মুরব্বীরা নিয়ে দিত যে আপনি ধরান এটা, ইমাম সাহেব মৌলভী সাহেবকে দিত এই সোজা হয়ে বসে আইনা দিত, দিয়ে আসে এইভাবে আমি যেটা দেখছি এটারই তো আসর বলা হয়। আচ্ছা ধরাইছে কি? আগুন ধরাইয়া চুমা দিছে, কি করছে? আগুনে পূজা করছে, পূজা করছে। অগ্নি পূজা কারা করত? মজুসি। এটা আওয়াজ ওইখানে একটু বড় বড় ভিন্ন শব্দ কানে আসলে সমস্যা। অগ্নি পূজা খাজা গরিবে নওয়াজের যুগে আগুন ধরাইয়া পূজা করত মজুসিরা, এই আগুনে যদি আমরা দেখ কিছু না কিছু রেহাই নেই করে। খাজা বাবা জিজ্ঞেস করে তোমরা এত বছর ধরে পূজা করতেছো, একটু হাত দিয়ে দেখো না কিছু নিয়ে তোমাদেরকে রক্ষা করে। কয়েশ্বর আমরা তো কাছেই ভিতারি নেই, আমি তো একদিনও পূজা করি না, আমার খরমটা একটু ছাইড়া দেই। খাজা বাবার খরম ছাইড়া দিছে, আগুন সব মুজুসিরা অগ্নি পূজা ছেড়ে দিয়ে খাজা বাবার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন আপনারা ইসলাম ধর্মের লোক হয়ে আপনারা আবার আগুন পূজা শুরু করছে, বলেন পাঞ্জাতন মধ্যের বড় মুমটা দশ টাকা দিয়ে কিনাই না, সাইডে দুই দিককে মুম দিয়ে বলেন এটা নবীজি, নবীজি কি মোমবাতি? আর চারজন হাসান হুসাইন এইভাবে যদি বলেন, কেন তারা হচ্ছে নূর, নূর আর আগুন যেটা ধরেছেন এটা কি? না, এই নূর আর নার এক জাস্ট হতে পারে না, নারের মাধ্যমে নূরের অন্বেষণ করবেন, নূরের এবাদত করবেন, এটা কোনো হতে পারে না, এটা অগ্নি পূজা শিরিক। এটা কি শিরিক? যদি কেউ করে থাকেন তোবা করে নেবেন। আর আমি নিজেও আগে করেছি ছোট থাকতে, ভাবলাম যে এটা নাকি পদ্ধতি, যখন লেখাপড়া করে আল্লামা রিজভী সাহেবের কিবলা ও কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাড়ির মাহফিলে গড়ের ভিতর ওনাকে প্রশ্ন করা হচ্ছে, মাহফিলও তিনি বলেছেন এইভাবে পাঁচটি মোমবাতি ধরাইয়া যদি কেউ এইভাবে ইয়ে করে এটা শিরিক, অগ্নি পূজা সে নিঃসন্দেহ কাপে। রিজভী সাহেবের কিবলা ও কাবা বলেছে না জেনে তো আমরাও করেছি, তোবা করেছি আল্লাহ মাফ করনে, জানার পরে যদি কেউ করে তারকে আল্লাহ মাফ করবে না। এখন বাবারা অনেক তরিকতের লোকেরা আমার প্রতি রাগ হতে পারে, হ্যাঁ আমরা এত বছর ধরে পড়তেছি করেন, দলিল যদি থাকে, ইসলাম ধর্মে এমন কোন আমল নাই যে আমলটার দলিল নাই, জায়েজ বললো দলিল লাগবে, না জায়েজ বললো দলিল লাগবে। বাবা যে কোনো একজন আলেম নবীনগর আমাকে বলেছিল বহুত দলিল আছে, আমি বেশি একটা দলিল দরকার, বেশি দলিল আমার দরকার নেই। তখন সে বলছে যে ঠিক আছে আমি আপনাকে কালকে দেব, ফোনে দেব। 12 বছর হয়ে গেছে এখনো আমার নাম্বারে ফোন আসে না, এখন আমি দিলে ফোন ধরে না। যে কোনো আরেকজন মৌলবি বলছিল আমার মাদ্রাসার লাইব্রেরিতে একটা কিতাব আছে এটার মধ্যে আমি দলিল পাইছি, আমি তাহলে আপনার মাদ্রাসাটা চলে যাবো, আমি না না এখন যেতে হবে না, আমি বাই করে আপনাকে আমি জানাব। পরে বলতেছে হুজুর এক মাস পরে ফোন দিলাম পাইছিনি আর কিতাবটা কোথায় জেনে রাখলাম। আচ্ছা দেখি অবশ্যই আছে, আমি কেয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে, কয়দিন বাবারা? যদি জায়েজ হয় সর্বপ্রথম এইভাবে মোমবাতি কে ধরাইছে আমার প্রশ্ন, আর না জায়েজ যারা
বাবারে যারা এটা করতেছেন জায়েজ মনে করে তোমাদের আকাবিরিন কে সর্বপ্রথম কে এই মোমবাতি ধরাইয়া পাক পাঞ্জাতন আপনাকে শিখাইছে আমাকে বলেন আমিও এটা করব আগে দেখি তোমাদের গুরু কেরা আমার ভাইও এইভাবে পাঁচটি মোমবাতি ধরাইয়া পাঞ্জাতনের শরণ করা হারাম হারাম কেউ হালাল জানলে কাফের হবে কারণ নূর আর নার এক হতে পারে না রাবিয়া বুসরা তিনি ইবাদত করতে করতে নূরের প্রদীপ জ্বলছে মোমবাতি মোমবাতি জ্বলছিল না হ্যাঁ তে নূরের প্রদীপ যেটা কোনো পাত্র ছিল না যেটা কোনো রেশায় ছিল না এটা এমনি ঘর আলোকিত হয়ে গেছে পাঞ্জাতনের স্মরণে আপনি আসর করতে পারেন একটু আগরবাতি ধরান এখানে একটু গোলাপ জল ছিটান পাক পবিত্র জায়গায় সেখানে আপনি মুরাকাবা মুশাহাদা করেন পাঞ্জাতনের ধ্যান ধারণা করেন দরুদ শরীফ পড়েন তাসবিহ তাহলিল করেন পাঞ্জাতনের ধ্যান ধারণা তাদেরকে স্মরণ করে এখানে একটু নীরব থাকেন এটা আপনার ইবাদত হবে তবে আগুন ধরাইয়া আগুনে পূজা দিয়া যেমন আগুনের উপরে আইয়া বসে হ্যাঁ নাউযুবিল্লাহি মিন যালিক।